যুগের ভিন্ন ভিন্ন সময়ে তারা এক একটা ধর্মমত প্রবর্তন করে, সেই সমাজে, সেই দেশ, সেই যুগ পরিস্থিতিতে তাদেরকে সুশৃঙ্খলে আনার জন্য সেটা করেছেন, কিন্তু সেটাকেই সর্বশ্রেষ্ঠ বলে জাহির করে এই সাম্প্রদায়িকতা সৃষ্টি হয়েছে, যার ফলে আজকেও হিন্দু মুসলমান হয়ে যেতে পারে, মুসলমান খ্রিস্টান হয়ে যেতে পারে, ইহুদি হয়ে যেতে পারে, এরকম পরিবর্তন করে যেতে পারে। কিন্তু যা প্রকৃত সনাতন ধর্ম সেটা তো পরিবর্তন করা যায় না। সেটা যদি পরিবর্তন করাই যাবে তাহলে সেটা প্রকৃত ধর্ম হলো কি করে? যেরকম আগুনের ধর্ম বা বৈশিষ্ট্য হচ্ছে যে তার তাপ এবং আলো, তো তাপ আলো বাদ দিলে সেটা আগুন থাকে না। যেমন জল তার তরলতা এবং নিম্নগামিতা, এটা হচ্ছে তার স্বাভাবিক ধর্ম বা বৈশিষ্ট্য, সেটাকে জল থেকে পৃথক করা যায় না, এগুলো হচ্ছে জড় বস্তু। তো এই যে ধর্ম তার সঙ্গে যুক্ত থাকলেই তখন সেই বস্তুটার প্রকৃত পরিচয়টা পাওয়া যায়। ঠিক আমাদের সেই প্রকৃত ধর্ম বিষয়ে জানার পূর্বে আমরা দেখি এই পশু সমাজের অবস্থাটা কিরকম। ইসকন অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ, যিনি আমাদের এই সনাতন ধর্মের মূল দর্শনটাকে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, যার ফলস্বরূপ আজ ভগবদ্গীতা গ্রন্থ আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা এই সমস্ত দেশের ইউনিভার্সিটিগুলোতে টেক্সট বুক হিসাবে স্বীকৃতি লাভ করেছে। আর অনেক দেশে যেখানে স্কুল লেভেল থেকে সেগুলোকে বাধ্যতামূলক পাঠ্যপুস্তক করা হয়েছে, নেদারল্যান্ড আদি এই সমস্ত অনেক দেশে। কেন না, তারা বুঝতে পারছে সেগুলো খ্রিস্টান মেজরিটি হলেও তারা বুঝতে পারছে যে এটা শুধু হিন্দু জাতির জন্য উদ্দিষ্ট নয়, এই যে ভগবদ্গীতা এটা ইউনিভার্সাল বা সার্বজনীন, এর মধ্যে যে জ্ঞান আছে সেই জ্ঞান প্রাপ্ত হলে আমরা মনুষ্য জীবনকে যথার্থ উন্নতির লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে পারি, এর পরিপূর্ণতা সেখানে রয়েছে। তো শ্রীল প্রভুপাদ তিনি একবার বলছিলেন যে একটা কক্ষের মধ্যে যদি কতগুলো কুকুরকে একসঙ্গে রাখা হয় তো তারা কি খুব সেখানে আমরা খুব শান্তিপূর্ণ সহাবস্থান আশা করতে পারি, খুব শান্তিপূর্ণভাবে থাকবে, কি আশা করা যায়? তো এইরকম যে একটা পাশবিক সমাজ যদি হয় আমাদের এই প্রকৃত ধর্মকে বাদ দিয়ে, তাহলে সেখানে আমরা কি করে শান্তি সুখ আশা করতে পারি? আমরা বলছি শান্তির ধর্ম, আমরা বলছি অহিংসার ধর্ম, আমরা বলছি, কিন্তু বাস্তবটা দেখা যাচ্ছে বিপরীত, সবসময় হিংসা বা অশান্তিতেই পরিপূর্ণ। তাহলে কেন, যে কথা বলছিলাম সেই জন্য এই সমস্ত সমস্যার মূল কারণটা হচ্ছে আমাদের অসংযত বা অনিয়ন্ত্রিত মন। তাই এগুলোর সমাধান একমাত্র নিয়ন্ত্রিত মন। মন যদি নিয়ন্ত্রিত থাকে তাহলে এই বিষয়টা অত্যন্ত সুচিন্তিতভাবে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব। তাই এই বিষয়টা জানার পূর্বে আমরা যে ধর্ম বিষয়ের কথা উত্থাপন করছিলাম, সেই ধর্ম বৈশিষ্ট্যটা আমাদের কি হওয়া উচিত সেটা জানার পূর্বে আমাদের নিজেকে জানা দরকার। যেরকম জল বা আগুন এইটাকে বস্তুটাকে জানি, তাই বস্তু সহজাত বৈশিষ্ট্য অনুসারে তার স্বভাবটা প্রকাশ পায়, ঠিক সেরকম আমাদের প্রকৃত বৈশিষ্ট্যটা কি সেটা জানলে আমাদের স্বভাব যত অঙ্গাঙ্গিভাবে যুক্ত, যার থেকে আমাদেরকে পৃথক করা যাবে না, সেই ধর্মটা কি, তখন কিভাবে আমাদের সেটা মন বুদ্ধি ইন্দ্রিয় সব কিছুর সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে তার, সেই বিষয়টা ক্লিয়ার হবে। তো সেই জন্য মনকে জানার পূর্বে অত্যাবশ্যক এই প্রশ্নটা সমাধান হওয়া দরকার। তো সেই প্রশ্নটা কি না, আমি কি? এই জগতে যখন প্রশ্ন করা হয় আমি যদি বলি আপনি কে, তখন অনেকে পরিচয় দিবে, আমি স্টুডেন্ট, বা তার নাম বলবে যে আমি অমুক চ্যাটার্জি বা এরকম কিছু, বা বলবে আরো বেশি বৃহত্তর পরিচয় দিতে গেলে বলবে আমি বাংলাদেশি, আমি ভারতীয়, আমি আমেরিকান, আমি ইউরোপিয়ান, এরকম পরিচয়। তো এই পরিচয়গুলো কিসের পরিচয়? জন্মসূত্রে আমাদের দেহের ভিত্তিতে এই পরিচয়, কিন্তু এটা কি আমাদের প্রকৃত পরিচয়? যখন আমরা বলি এই শরীর বা এই বডি আমার বডি বা আমার শরীর, তা আমি কি শরীর? আমি এই চুল, আমি কি চুল? স্বাভাবিকভাবে প্রশ্ন জানি যে এই যে সোয়েটার বা শার্ট কোট
এটা আমার কোর্ট, আমি কি কোর্ট? আমি কোর্ট নয়, এটা আমার কোর্ট। এই যে নাক আমার নাক, আমি কি নাক? এই হাত আমার হাত, আমি কি হাত? তা নয়। তাহলে আমি এই শরীর, চুল, হাত, কোট, নাক, মাথা, এর থেকে পৃথক একটা সত্তা আমি, এগুলো সব আমার, তার মানে আমি নই। এটা একটা সাধারণ যুক্তির কথা। ঠিক অনুরূপভাবে একজন জীবিত এবং মৃত ব্যক্তির মধ্যে তুলনা করলে বোঝা যায় যে কোনটা প্রকৃত ব্যক্তি। একজন ব্যক্তি যখন মারা যায় তখন লোকেরা বলে ওই ব্যক্তি চলে গেল, দেখা গেল তার দেহটা সেই অবস্থায় সাইতে আছে বা পড়ে আছে, তাহলে কে চলে গেল? সেই ব্যক্তি চলে গেল, এখন ওই বডিটার আর কোনো মূল্য নাই। হয় তাকে পুড়িয়ে ফেলতে হবে, নাহলে পুঁতে ফেলতে হবে, নাহলে পোকায় পচে গেলে নষ্ট হবে। তাই সেই যে মূল সত্তা যার উপস্থিতিতে আমরা বেঁচে আছি, যার উপস্থিতির ফলে শরীরে চেতনা আছে, সেই সত্তাটা হচ্ছে প্রকৃত আমি, আর এগুলো হচ্ছে আমার। অর্থাৎ আমি সেই আমি, এগুলো প্রাপ্ত হয়েছে আমার পূর্ব কর্ম জন্মবশত। তো সেই জন্য এই নিজেকে জানার এই বিষয়টা নিয়ে একজন বিজ্ঞানী, লন্ডনের হার্ভার্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর, তিনি একটা গবেষণা করেছিলেন। তো সেই গবেষণায় বিংশ শতাব্দীর শুরুতে এটা, তো তিনি মানব শরীরের উপাদানগুলো, এই যে আমাদের শরীরে যে উপাদানগুলো আছে সেগুলোকে এক্সট্রাক্ট করে কী কী কেমিক্যাল আছে সেগুলো নিয়ে ল্যাবরেটরিতে একটা গবেষণা করছিলেন। তো ল্যাবরেটরিতে গবেষণা করতে গিয়ে তিনি দেখলেন যে এই উপাদানগুলো আমাদের শরীরে আছে, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, তারপরে পানি বা জল, অন্যান্য পদার্থ, এগুলো এই উপাদানের সমন্বয়। তো যে সময় তিনি গবেষণা করেছিলেন সেই সময় এগুলোর বাজার দর বা সর্বমোট মূল্য নির্ধারণ করা গিয়েছিল যে 210 টাকা, এখন হয়তো দাম অনেক বেড়ে যাবে, 500 টাকা হয়ে যেতে পারে। যাই হোক, এটা মোটামুটি প্রায় 15 বছর পূর্বের গবেষণার এটা তথ্য। তো তাহলে আমরা কি এটা বলতে পারি যে আমরা এইরকম এই একটা 210 টাকা মূল্যের, 210 টাকা মূল্যের একটা রাসায়নিক থলি, এটা কি আমাদের পরিচয়? কখনোই হতে পারে না। কেননা ভগবদ গীতা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দেহিন অস্মিন যথা দেহে কৌমার যৌবন জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমচ্ছে, যে এই যে একজন জন্ম লাভ করার পরে শিশু, কিশোর, যুবক, তারপরে কিছুকাল স্থায়িত্ব প্রাপ্ত হয়ে তার বংশ বিস্তার করে, তারপরে আস্তে আস্তে আবার ক্ষয়প্রাপ্ত হতে হতে বৃদ্ধ হতে হতে এই দেহ জরাজীর্ণ হয়ে বিনাশ হয়ে যায়। কিন্তু মূল সত্তার কি পরিবর্তন হচ্ছে? যেরকম কেউ যদি আপনাকে 5 বছরের শিশু অবস্থায় দেখে, তারপরে 40 বছর বয়সের পরে তার সঙ্গে সাক্ষাৎ হয়, আর চিনতে পারবে? চিনতে পারবে না। কিন্তু আপনি তো সেই ব্যক্তিটাই আছেন, কিন্তু দেহ আর আনুষঙ্গিক ব্যাপারগুলো সব পরিবর্তন হয়ে গেছে, কিন্তু মূল সত্তাটার কোনো পরিবর্তন হচ্ছে না। সেই মূল সত্তাটা হচ্ছে আমাদের প্রকৃত পরিচয়, এবং সেই সূত্রে বলা যেতে পারে ভগবান হচ্ছেন যেহেতু পরমাত্মা, আমরা তার অংশস্বরূপ, তাকে শাস্ত্রের পরিভাষায় বলেছে আত্মা। এই আমরা প্রকৃত স্বরূপে এই জড় দেহ নই, চিন্ময় আত্মা। তাই যেরকম জড় বস্তুর ধর্মের কথা, বৈশিষ্ট্যের কথা আমরা বলছিলাম, তাহলে এই আত্মার বৈশিষ্ট্য বা ধর্ম কি হবে? স্বাভাবিকভাবে এটা বিচার্য বিষয়। তো আত্মা যেহেতু চিন্ময় আর পরমাত্মার অংশ, তাই যেভাবে আমাদের দেহের অংশ হওয়ার স্বরূপ হাত আমাদের দেহের সেবা করে, ঠিক সেইরকম আত্মার কাজ হচ্ছে পরমাত্মা, অর্থাৎ জীবের কাজ হচ্ছে ভগবানের সেবা করা। তো সেবাটা হচ্ছে আমাদের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য, বৃত্তি বা ধর্ম। তো যখন আমরা কোনো কিছুর দ্বারা আবদ্ধ হয়ে আছি, সঙ্গ প্রভাবে আমরা কলুষিত হয়ে আছি, তখন আমরা যে ধর্ম পালন করছি সেটা নৈমিত্তিক ধর্ম, অর্থাৎ যা কিছু করা হচ্ছে সেটা নিত্য বা সনাতন নয়। কিন্তু যখন এই সেবাটা প্রকৃতই সেই পরমাত্মার উদ্দেশ্যে সমর্পিত হবে, কেননা আমরা দেখি যখন আমাদের মন অত্যন্ত সংকীর্ণ গণ্ডির মধ্যে আছে, তখন নিজেকে নিয়ে ব্যস্ত যে কী করে আমার নিজের ভালো খাবো, ভালো পরবো, ভালো আধিপত্য করবো, এটা হচ্ছে নিজের বাসনা। তার থেকে আরেকটু উন্নত হলে সে আত্মীয় স্বজনকে নিয়ে বাঁচতে চায়, সবাইকে ভালো মন্দ রেখে সুখী রাখতে চায় নিজের পরিবারটাকে।
তার থেকে আরেকটু উন্নত হলে সেভাবে আমার সমাজটা কি করে ভালো থাকবে, আমাদের সমাজ জাতি, তার থেকে একটু উন্নত হলে আমার দেশ কি করে, আমার দেশের মানুষ কি করে ভালো থাকবে, দেশের সেবায় নিজেকে উৎসর্গ করি। তার থেকে আরেকটু উন্নত হলে সে মনে করবে যে আমি মানব জাতির সেবা করি, অন্য পশু পাখিদের প্রতি দয়া নেই। তার থেকে আরো উন্নত হলে বলবে আমি বিশ্ব মানবের সেবায় নিজেকে উৎসর্গ করবো। কিন্তু এইভাবে যতই এটাকে এক উন্নত ক্রম বলা যেতে পারে, কিন্তু যতক্ষণ না নিজেকে সেইভাবে প্রস্তুত করা হচ্ছে, ততক্ষণ এই সেবার দ্বারা, এই চেষ্টার দ্বারা সকলকে সন্তুষ্ট করা যায় না। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু আজ থেকে 500 বছর আগে, যিনি এই কলিযুগে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে একটা যথার্থ আন্দোলন, হরে কৃষ্ণ আন্দোলন, যা কলিযুগের যুগধর্ম, তিনি প্রবর্তন করেছিলেন, তার উপদেশ ছিল আমাদের প্রতি। আজ তো আমরা অনেক সংকীর্ণ হয়ে গেছি, দেশ জাতি বিভাজন হতে হতে, আগে অখণ্ড ভারতবর্ষ মানে অনেক ছিল, ইরান আফগানিস্তান সব যুক্ত ছিল, তারপরে ওগুলো গেল, তারপরে এই মাত্র 100 বছরেরও কম সময়ের মধ্যে ভারত পাকিস্তান কত বাংলাদেশ এইরকম বিভাজন হয়ে গেছে। আগে তো সবকিছু একই ছিল, শুধু আমরা এটা তৈরি করেছি আমাদের সৃষ্টি। তো মহাপ্রভুর কি উপদেশ ছিল আমাদের প্রতি, যে ভারত ভূমিতে হলো মনুষ্য জন্ম, যা জন্ম সার্থক করে কর পর উপকার, যে নিজের জীবন সার্থক করে পর উপকারে নিজেকে নিয়োজিত করো, তাহলে এটা মনুষ্যচিত। অর্থাৎ তখন মানুষের যে প্রকৃত সেবা বৃত্তিটা, সনাতন ধর্মের যে মূল বিষয়টা, সেটা যথার্থই জাগ্রত হবে তখন।